you are all fine. Me also fine, alhamdulillah. Today I am with you, Miss Tandina. I am English teacher of class 3 at Matlapur Adarsha Dakhil Madrasa. Dear students, today our topic, draw line between picture and sound. That makes the beginning sound. আজকে আমি তোমাদের একটি নতুন আইটেম শেখাবো. Dear students, look at the board. দেখো এই পাশে কয়েকটা পিকচার দেয়া আছে এবং এই পাশে সাউন্ড দেয়া আছে. আমরা পিকচার দিয়ে এই পিকচারটা কোন সাউন্ড দিয়ে হয় সেই সাউন্ডের সাথে ড্র লাইন মানে একটি লাইন এঁকে দেব. লাইন এঁকে পিকচারের সাথে সাউন্ডকে ম্যাচ করে দেব. আজকে আমাদের বিষয় এটাই. তাহলে দেখো এখানে আমাদের পিকচার দেয়া আছে একটি ফ্লাওয়ার, আ ফ্লাওয়ার. তাহলে বলো তো এটি কিসের পিকচার? ফ্লাওয়ার, ফ্লাওয়ার. ফ্লাওয়ার কোন সাউন্ড দিয়ে হয়? সাউন্ড দিয়ে আমরা ফ্লাওয়ার করেছি. তাহলে আমরা ফ্লাওয়ার সাথে সাউন্ডটি ম্যাচ করে দেব. দিস ইজ সাউন্ড. এভাবে আমরা একটি লাইন ড্র করে দেব. নেক্সট লুক অ্যাট দিস. This is eagle house. This is eagle house. Eagle house কোন সাউন্ডে হয়? আমরা কোন সাউন্ডে eagle house করেছি? E সাউন্ডে. E E eagle house. তাহলে আমরা eagle সাউন্ডের সাথে E সাউন্ডটি ম্যাচ করে দেব. Okay, next. This is hat. Hat. আমরা hat sound, hat পিকচারটা কোন সাউন্ড দিয়ে করেছি? হা হা hat. হা হা hat. তাহলে আমরা hat এর সাথে হা সাউন্ডটি ম্যাচ করে দেব. Hat. Okay, next. This is pencil. This is pencil. তাহলে আমরা দেখো পেন্সিল আমরা কোন সাউন্ড দিয়ে পড়ছি? খা সাউন্ড দিয়ে. হা হা পেন্সিল. হা হা পেন্সিল. আমরা পেন্সিলকে খা সাউন্ডের সাথে ম্যাচ করে দেব. ওকে, হা হা পেন্সিল. পেন্সিলের সাথে আমরা খা সাউন্ডটি ম্যাচ করে দিলাম. ওকে, নেক্সট হোয়াট ইজ দিস? দিস ইজ স্টার. স্টার. স্টার মিন্স তারা. স্টার মিন্স তারা. তাহলে আমাদের দেখো সাউন্ডে আমরা স্টার করেছি, স্টারের সাথে সাউন্ডটি ম্যাচ করে দিলাম. স্টার. স্টার. স্টার মিন্স তারা. স্টারের সাথে আমরা সাউন্ডটি ম্যাচ করে দিয়েছি. ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তুমি তোমরা সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছো. পিকচার এক পাশে তোমাদের পিকচার দেয়া থাকবে এবং অপর পাশে তোমাদের সাউন্ড দেয়া থাকবে. এভাবে তোমরা বাসায় পিকচার ড্র করে সাউন্ড দিয়ে ম্যাচ করে নেবে. এই আইটেমগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে. সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।